ব্রিটেনের নর্থহ্যাম্পটনের ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট বাল্টি সেন্ট্রাল ইংরেজি নিউজ পেপার ক্রনিকল অ্যান্ড একোর পাঠক জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে সেরা হয়েছে। এই উপলক্ষে সোমবার বিকেলে নর্থহ্যাম্পটনের বাল্টি সেন্ট্রাল রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টের মালিকদের হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক অ্যালেস্টা। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। নর্থহ্যাম্পটনের জনপ্রিয় ইংরেজি নিউজ পেপার ক্রনিকল অ্যান্ড একর পাঠক জরিপে সর্বোচ্চ ভোট পেয়ে নর্থহ্যাম্পটন শহরের মধ্যে সেরা রেস্টুরেন্ট নির্বাচিত হয়েছে নর্থহ্যাম্পটনের বাল্টি সেন্ট্রাল। এ জরিপে প্রায় 35টি রেস্টুরেন্ট অংশগ্রহণ করেছিল। এই উপলক্ষে সোমবার বিকেলে বাল্টি সেন্ট্রাল রেস্টুরেন্টে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রনিকল অ্যান্ড একর সাংবাদিক অ্যালেস্টা বাল্টি সেন্ট্রাল রেস্টুরেন্টের দুই মালিক আব্দুল আলী ও মোহাম্মদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক, ফজর আলী, আরশ আলী, মোহাম্মদ আসলাম সহ আরও অনেকে। কারি হাউসে বর্তমানে স্টাফ সংকটের মধ্য থেকেও ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট বাল্টি সেন্ট্রাল এই সফলতা অর্জন করেছে। তাই এই রেস্টুরেন্টের মালিক শেফ আব্দুল আলী খুবই আনন্দিত। We are very happy that Balti Central has won this award. We want to thank all our staff. We want to thank Chronicle Echo and we want to thank everyone who's been involved with this.